ফলে এই অশক্ত শরীর নিয়ে আজ আর ফুল সুন্দরীকে জমির দিকে পা বাড়াতে হয় না। সরকারের নেওয়া নির্মল বাংলা মিশনের কল্যাণে আজ ঘরের পাশে শৌচাগার বহরমপুরের প্রান্তে গ্রাম হাতিনগরে ভোল বদলে দিয়েছে নির্মল বাংলা অভিযান। সকাল সকাল নকুলের যখন ভীষণ বেগ পেল, বাড়ির নতুন পায়খানা ছেড়ে মাঠের দিকেই যাচ্ছিল। বদলে গেছে সময়, এখন আর প্রকৃতির ডাকে বনে বাজারে ছুটতে হয় না বহরমপুরের হাতিনগর গ্রামের বাসিন্দাদের। রাজ্য সরকারের নির্মল বাংলা প্রকল্পের সুফল এখন গ্রামের ঘরে ঘরে। ধুলোমাটি ওড়ানো গ্রামের রাঙামাটির পথ ধরে এগোলেই চোখে পড়বে সরকারের তৈরি নির্মল বাংলা মিশনের শৌচাগার। গ্রামের মা বোনেদের আজ আর খোলা মাঠে শৌচ কার্য করতে ছুটতে হয় না। নির্মল বাংলা প্রকল্পের সুফল গ্রাম জুড়ে। না, আমরা ভাবতে পারিনি যে এরকম হবে, সারা জীবন মাঠে ঘাটেই থাকতে হবে ভাবছিলাম, যাক ভালোই হলো। অনেকটা রূপকথার গল্পের মতোই, বছর পাঁচেক আগেও আদিবাসীদের এই গ্রাম ছিল এক ভয়ঙ্কর অস্বাস্থ্যের ছবি। শৌচাগার নেই, দূষিত পরিবেশে বাচ্চা কাচ্চাদের রোগ ব্যাধি লেগেই থাকত। বারো মাসই জলবাহিত নানা রোগে ভুগত গ্রামের বাচ্চা থেকে বুড়ো। শৌচকার্যে গিয়ে সাপের কামড়ে মৃত্যু হয়েছে এমন সংখ্যাও কম ছিল না। পড়াশুনো করা নতুন বইয়ের আব্রু থাকতে পাশে দাঁড়িয়েছে নির্মল বাংলা। এই গ্রামেরই আদিবাসিন্দা ফুল সুন্দরী মিস্ত্রি, বয়স প্রায় 100 ছুঁই ছুঁই, ছেলে মেয়ে বউ নাতি নাতনি নিয়ে ভরা সংসার। নির্মল বাংলা মিশনের কথা জিজ্ঞেস করতেই টোল পড়া গালে এক গাল হাসি। মেয়ে বউদের সম্মান যে বাঁচছে সেটার বোধও কিন্তু রয়েছে ফুল সুন্দরী দেবীর। ভালো হলো জায়গা, বৌমা বৌমা মেয়েদের ভালো হলো। আদিবাসী প্রধান গ্রামে সচেতনতার সুবার্তা পৌঁছে দিতে উদ্যোগী প্রশাসন। রাত কিংবা দিন, ভোরের আলো ফুটতে না ফুটতেই গ্রামের অন্দরমহলে পৌঁছে যাচ্ছেন জেলা শাসক সহ আশপাশের 26টি ব্লকের বিডিওরা। চলছে রাত পাহারা, জোর কদমে চলছে নির্মল বাংলা অভিযান। মাসের মধ্যে আমরা চেষ্টা করছি যদি জেলাকে আমরা নির্মল জেলা হিসাবে ডিক্লেয়ার করতে পারি। সো এর জন্য এন্টায়ার ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, এন্টায়ার মেশিনারি কাজে নেমে পড়েছে। অন্ধকার কাটছে, অজ্ঞানতার অন্ধকার ছড়িয়ে পড়ছে সুস্বাস্থ্যের বার্তা। নির্মল আলোয় ঝলমল করছে হাতিনগর দিশারির মতো পিছিয়ে পড়া প্রান্তিক গ্রামগুলো। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রানা ইসলামের সঙ্গে সোমা মাইতের রিপোর্ট, 24 ঘন্টা।